আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল বাহারি রেসিপি রান্নাঘরে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি খুব সুন্দর একটা রেসিপি। আর এই শীতে যদি তেলের পিঠে না খাই তাহলে আর কী বা খেলাম, তাই না? সো রেসিপিটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো রেসিপিটি বানানোর জন্য এই বাটির এক বাটি সুজি নিয়ে আমি জলের মধ্যে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আমি ভেজানো সুজিগুলিকে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি, বড় পাত্রের মধ্যে জল সহই রেখে দিতে হবে। আমি এর মধ্যে ওই বাটির এক বাটি মেপে ময়দা নিলাম, আরও এক বাটি ময়দা নিলাম। দু বাটি ময়দা সুজির মধ্যে দেওয়ার পর আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম। নিয়ে খুব ভালো করে মাখাতে হবে। আসলে এটা যত ভালো করে মাখানো হবে তত সুন্দর পিঠেটা নরম আসবে ও ফুলবে ভালো, ভিতরে মানে স্পঞ্জ টাইপের হয়ে যাবে। আমি বাটির মধ্যে ওই বাটিরই এক বাটি চিনি মেপে নিয়ে নিলাম, প্রয়োজন মতো চিনি। তারপরে গরম করা জল ঢেলে দিচ্ছি। তোমরা যতটা মানে মিষ্টি খেতে পছন্দ করো সেই পরিমাণেই দিয়ে দেবে। তারপর আমি ওই ইনস্ট্রুমেন্টের সাহায্যে খুব ভালো করে ঘাঁটতে হবে, কারণ আসলে যখন আমি হাত দিয়ে করছিলাম না অত ভালো হচ্ছিল না, কিন্তু এটা দিয়ে করলে খুব সুন্দর হয়, একদম দলা দলা কোথাও থাকে না, খুব ভালোভাবে মিশ্রণটা তৈরি হয়ে যায়। সো ফাইনালি আমার মিশ্রণটি তৈরি হয়ে গেছে, আর যতটা আমার দরকার ছিল তো এরকমই করলাম। এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম এবং তেলটাকে গরম হওয়ার জন্য রেখে দিলাম, যতক্ষণ না গরম হবে রেখে দিতে হবে। এরপর আমি এর মধ্যে পিঠে ছাড়া শুরু করে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলেছে, আর খেতেও খুবই সুন্দর হয়েছে, ভীষণ স্পঞ্জি ও নরম হয়েছে খেতে, খুব সুন্দর ফুলেওছে পিঠেটা। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার পিঠেটা কেমন ফুলেছে। আসলে মিশ্রণটা যত ভালো করে তৈরি করা হবে না পিঠেটাও তত সুন্দর করে মানে ফুলবে, আর যত ফুলবে তত স্পঞ্জি হবে, নরম হবে, আর খেতেও খুব সুন্দর লাগবে। এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে, তেলের পিঠে আশা করি খুবই ভালো লাগবে। আর বাচ্চারা তো খুবই পছন্দ করে তেলের পিঠে খেতে, আর এই শীতে তেলের পিঠে খাওয়ার মজাই আলাদা। লেপের মধ্যে বসে থাকো আর তেলের পিঠে খাও, খুবই মজা লাগে এই শীতে তেলের পিঠে খেতে। এইভাবে আমি এক এক করে সব তেলের পিঠাগুলোকে ভেজে নিয়েছি। আর আমরা যতটা মানে বাড়ির লোক আছি না, প্রয়োজন মতো সেই পরিমাণেই আমরা হচ্ছে মানে নিয়েছিলাম, ময়দা নিয়েছিলাম, সুজি নিয়েছিলাম। আর মিষ্টিটা যে যেমন পছন্দ করে, কেউ তোমরা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে বেশি মিষ্টি দেবে, বা যদি কম মিষ্টি খেতে পছন্দ করো কম মিষ্টি দেবে, সেটা তোমাদের ওপর ডিপেন্ড করছে। গাইস, তৈরি হয়ে গেছে তেলের পিঠে, আর দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও খুবই সুন্দর হয়েছে। এই রেসিপিটি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আশা করি খুবই ভালো লাগবে। আর এই শীতে তেলের পিঠে না খেলে কি আর খেলাম, তাই না? সো আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।